বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। অনলাইন ক্লাসের আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য মাননীয় অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ ম্যাডামকে। আজকের ক্লাসে আলোচনায় আছি আমি তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আরোহ বিষয় কোড 1-2-2 এর প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞার উপর আলোচনা করব। তার আগে তোমাদের যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। আমরা জানি যে কোনো বিষয়ের আলোচনার জন্য ওই বিষয়ের একটা পরিচয় বা সংজ্ঞা জানা থাকলে সেই বিষয়ের আলোচনাটা করা সহজ হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই কথাটা, সুতরাং যুক্তিবিদ্যার ক্ষেত্রে যখন কোনো পদের সংজ্ঞা দিতে হবে তখন তার মৌলিক এবং আবশ্যিক গুণের উল্লেখ করে সংজ্ঞা দিতে হবে। তাই যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়ের আলোচনা শেষে যৌক্তিক সংজ্ঞার কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য, যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা সমূহ এবং সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ সম্পর্কে জানতে পারবে। আজকে আমি তোমাদের কেবল যৌক্তিক সংজ্ঞা কাকে বলে এবং যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ আর এটা আমার দ্বাদশ শ্রেণীর প্রথম লেকচার। যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, এই ডেফিনেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেফিনেশন থেকে, আর এর অর্থ হল কোনো ব্যক্তি বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা। যুক্তিবিদ্যায় কোনো পদের অর্থ ব্যক্ত করার জন্য সংজ্ঞা দেওয়া হয়, আর পদটির যথার্থ যথার্থ উল্লেখ করলেই তার অর্থ পরিষ্কার হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যথার্থ মানে জানো, আগের ক্লাসগুলোতে দেখেছ, যথার্থ মানে হচ্ছে মৌলিক এবং আবশ্যিক গুণকেই যথার্থ বলা হয়। সুতরাং কোনো পদের সম্পূর্ণ যথার্থের স্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে ল্যাটাইন ম্যাকবেথ এবং যুক্তিবিদ ফাউলারের সংজ্ঞাটি আমি এখানে তুলে ধরছি। যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ তাদের দ্য এলিমেন্টস অফ লজিক নামক গ্রন্থের পেজ নাম্বার 143-তে বলেছেন, এ ডেফিনিশন ইজ দাস এ স্টেটমেন্ট অফ দ্য হোল এসেনশিয়াল নেচার অফ দ্য থিং ডিফাইন্ড অর ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ ইট ইজ দ্য এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ দ্য কানেকশন অফ এ টার্ম।
অর্থাৎ তারা বলেছেন সংজ্ঞা হচ্ছে কোন সংজ্ঞায়িত বস্তুর মধ্যেকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি অথবা আধুনিক ভাষায় এটা হচ্ছে কোন একটি পদের যথার্থে সুস্পষ্ট বিবৃতি। যুক্তিবিদ ফাউলার তার ডিডাকটিভ লজিক নামক গ্রন্থের পেজ 50 তে বলেছেন, দ্য ডেফিনিশন ইজ এক্সপোজিশন অফ দ্য কনোটেশন অফ দ্য টার্ম, ইট মে অলওয়েজ বি রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ এ প্রপোজিশন অফ হুইচ দ্য টার্ম ডিফাইন ফর্ম দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য এক্সপোজিশন দ্য প্রেডিকেট। অর্থাৎ তিনি বলেছেন সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থের বিশ্লেষণ, একে সবসময় একটি যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা যায় যার মধ্যে সংজ্ঞীয় পদটি উদ্দেশ্য এবং বিশ্লেষণ পদটি বিধেয় গঠন করে। আমরা উদাহরণস্বরূপ এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সরি এখানে আমি হল লিখেছি, হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দেখো মানুষ পত্রী যথার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানুষের মধ্যে কিন্তু আরো অনেক সাধারণ গুণ রয়েছে, হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা শান্তি দুঃখ বেদনা ইত্যাদি অনেক গুণ বর্তমান রয়েছে। তবে এই গুণগুলো কিন্তু মোটেই গুরুত্বপূর্ণ নয়, কারণ এই গুণগুলো বুদ্ধিবৃত্তি না হয় জীববৃত্তি এই দুইটির মধ্যেই রয়েছে। তাই আমরা যখন মানুষ পদের সংজ্ঞা দিব তখন এই গুণগুলো উল্লেখ না করে কেবলমাত্র এর যথার্থকেই উল্লেখ করতে হবে। তাহলে তাই আমরা এখানে বলেছি মানুষ পদের সংজ্ঞা হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আবার আমরা অনুরূপভাবে আরেকটা উদাহরণ, যে ত্রিভুজ এই পদটির যখন সংজ্ঞা দিতে যাব তখন সমতল ক্ষেত্র হচ্ছে এটা তার আসন্নতম জাতি এবং এর লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। তাহলে ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যখন কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। এবার আমরা আসি সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ সংজ্ঞা এবং বর্ণনা কিন্তু এই দুটি শব্দ কিন্তু এক নয়, অর্থাৎ এরা সমার্থক না। আমরা জানি আমরা আগেই বলেছি একটা পদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে, এদের মধ্যে কিছু গুণ হচ্ছে যথার্থ আর কিছু গুণ হচ্ছে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ, অর্থাৎ যে দুঃখ হাসি কান্না বেদনা শান্তি ইত্যাদি। আমরা আগেই বলেছি জেনেছি যে কোনো পদের যখন সম্পূর্ণ যথার্থের স্পষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে সংজ্ঞা বলা হয়, কিন্তু কোনো পদের যখন উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা এই যে যথার্থের অংশ বিশেষের সাথে এগুলোকে যখন মিলিয়ে উল্লেখ করা হয় তখন সেটা হচ্ছে বর্ণনা। যেমন আমরা মানুষের বর্ণন সংজ্ঞায় বলেছি মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কিন্তু যখন আমরা মানুষের বর্ণনা দিব তখন বলতে পারি মানুষের শান্তিপ্রিয় জীব, মানুষ হয় হাসি খুশি প্রিয় জীব বা মানুষ হয় পাখাবিহীন দ্বিপদ প্রাণী ইত্যাদি, এগুলো হচ্ছে মানুষের বর্ণনা। সুতরাং সংজ্ঞা এবং বর্ণনা কখনোই এক নয়। আমরা চলো দেখি সংজ্ঞা এবং বর্ণনার কিছু পার্থক্য আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমত সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থের উল্লেখ করা হয় কিন্তু বর্ণনায় পূর্ণ যথার্থকে উল্লেখ করা হয় না, অর্থাৎ
সংজ্ঞা জাতি এবং লক্ষণের উল্লেখ থাকে, কিন্তু বর্ণনায় হচ্ছে জাতি এবং লক্ষণের সঙ্গে মিলিয়ে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণের উল্লেখ থাকে, অর্থাৎ যাথার্থে অংশ বিশেষের সঙ্গে এগুলোকে মিলিয়ে উল্লেখ করা হয়। 2 নম্বর, সংজ্ঞা নিয়ম কানুনের উপর নির্ভরশীল, কিন্তু বর্ণনায় কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একটি আমরা জানি একটি পদের মাত্র একটি সংজ্ঞা হতে পারে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে কিন্তু আমরা বর্ণনাকারীর মনোভাব এবং তার প্রকাশ ভঙ্গির উপর নির্ভর করতে হয়। তাই এই বর্ণনা হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমের হতে পারে, তাই বর্ণনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তারপর দেখো, সংজ্ঞার মূল্য সবসময় সমান, কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বর্ণনার মূল্য তখনই গুরুত্বপূর্ণ হবে যখন আমরা যে গুণগুলোকে বিবৃতি করব সেই গুণগুলো যত বেশি গুরুত্বপূর্ণ হবে বর্ণনা তত বেশি মূল্যবান হবে। কিন্তু সংজ্ঞার মূল্য সবসময় একই থাকবে, কেননা সংজ্ঞা কিছু নিয়ম কানুনের উপর নির্ভরশীল। জাতির সংজ্ঞা দেওয়া হয় আর বস্তুর বর্ণনা দেওয়া হয়। আমরা সংজ্ঞা দিতে যেয়ে জাতির বর্ণনা দেই, কিন্তু কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর বর্ণনা দেই, অর্থাৎ বিশেষ ব্যক্তি বা বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। কেবলমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব। আর বিশেষ ব্যক্তি বা বস্তুর মধ্যে যেহেতু বস্তুর যেহেতু সংজ্ঞা দেওয়া যায় না, কেননা সেখানে বিশেষ বিশেষ কিছু গুণ বর্তমান থাকে, তাই সেগুলো কেবল বর্ণনার মাধ্যমেই প্রকাশ করা হয়। লাস্টলি, সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আর বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। পদের যথার্থ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে স্থির করা হয়। প্রকৃতপক্ষে খুব কম সংখ্যক পদের যথার্থ সাধারণ লোকের জানা থাকে, তাই তাদের পক্ষে খুব কম ক্ষেত্রে পদের সংজ্ঞা দান সম্ভব। এই কারণে সে তাদের কাছে সংজ্ঞা অপেক্ষা বর্ণনা অনেক বেশি প্রচলিত, তাই বলা হয় বর্ণনা হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে এই প্রত্যাশায়। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।